হ্যালো ভিউয়ার্স, আমি হুসেন কবির বলছি। আজকে আমরা দেখবো কীভাবে আসলে আমরা একটি অ্যাডমম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো অ্যাডমম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই, আসলে অ্যাডমম অ্যাকাউন্টটা আসলে কী। অ্যাডমব অ্যাকাউন্টই হচ্ছে আসলে আমরা যখন প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করি তখন ওই অ্যাপ যে বানায় আসলে তো তার কিছু আর্নিং হয়ে থাকে, তো সেটা আসলে অ্যাডমবের মাধ্যমে। এবং আমরা যখন মাঝে মাঝে অ্যাড মানে অ্যাপ যখন ওপেন করি নেট কানেকশন থাকা অবস্থায় সেই অ্যাপে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো হয়, তো সেখান থেকে আসলে ওই অ্যাডের থেকে তারা আসলে কিছু ইনকাম করে বা আর্নিং হয় তাদের, বা এটা হচ্ছে অ্যাডমব অ্যাকাউন্টের কাজ। তো অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটি হচ্ছে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আসলে কীভাবে ক্রিয়েট করতে হবে সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার চাইলে ওখান থেকে দেখে ক্রিয়েট করে নিতে পারেন। আর যারা আসলে ইউটিউব বা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা আসলে অ্যাডসেন্সের সাথে অনেক বেশি পরিচিত, তো এইভাবে আপনি আসলে অ্যাডমবের মাধ্যমে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে অ্যাডমবের মাধ্যমে আপনি সেলফ ক্লিকের মাধ্যমে, অর্থাৎ আপনি যদি মনে যদি করেন যে অ্যাডমব থেকে অ্যাড ইউনিট নিয়ে আপনি নিজে একটি অ্যাপ ক্রিয়েট করবেন, করার পরে সেখানে আপনি আপনার এই অ্যাড ইউনিটে যে কোডগুলো সেই কোডগুলো আপনি দেবেন, দেওয়ার পর আপনি মোবাইল দিয়ে আপনি নিজে ক্লিকের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন। তো কীভাবে আসলে এই অ্যাপ ক্রিয়েট করে এবং অ্যাপের মাধ্যমে আপনি ইনকাম করবেন এটা আসলে আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এর। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমবের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে এসেছে google.com/admob। তো আমরা এই ওয়েবসাইটে এখন ঢুকবো। ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাপ মনিটাইজেশন দ্য স্মার্ট ওয়ে, মানে আপনি আপনার মোবাইল অ্যাপ মনিটাইজেশন করে আপনি আর্নিং করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার অ্যাপ মনিটাইজেশন করে আপনার অ্যাপে অ্যাড শো করিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে সাইন আপ করবেন। তো সাইন আপ করার আগে আপনারা এই ব্রাউজার দিয়ে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন, অর্থাৎ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারপর এখান থেকে আপনারা সাইন আপ দিবেন, সাইন আপ ফর অ্যাডমব। তারপর এখানে আপনাদের ওই জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড টাইপ করতে হবে, আমি আমার জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর নেক্সট, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অ্যাডমব চলে আসছে, ওয়েলকাম টু অ্যাডমব সাইন আপ, অ্যাডমব ইউজেস গুগল অ্যাডসেন্স টু সেন্ড ইউ পেমেন্টস। আপনাদের প্রথমেই বলছিলাম যে আসলে অ্যাডমবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা লাগবে, অর্থাৎ আপনি অ্যাডমবে যে আর্নিংটা করবেন সেটা আপনি গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার করতে পারবেন পেমেন্ট, তারপর আপনি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট উঠাতে পারবেন। তো তারপরে এখানে আমার পাবলিশার আইডি, তারপরে কান্ট্রি, টাইম জোন, অ্যাকাউন্ট টাইপ, নেম, অ্যাড্রেস, এখানে আমার অ্যাড্রেসগুলো দেওয়া, তারপর পেমেন্ট কারেন্সি, এগুলো আসলে কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই। আমার টাইম জোন ঢাকা, তো এগুলো আসলে কোনো পরিবর্তন করার কোনো দরকার নেই। তারপর আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন ভালো করে, কারণ এই এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে না পড়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু একবার দেখে নেবেন ভালো করে, প্রয়োজন হলে পরে যদি ইংরেজিতে যদি কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে গুগল ট্রান্সলেটে যে এই পুরোটাকে আপনি কপি করে পেস্ট করবেন। আমি জানি হয়তো বা 100% ঠিকভাবে অ্যাকুরেট আসলে আসবে না, কিন্তু যেটুকু আসবে সেটুকু আপনি বুঝতে পারবেন, কিছুটা হলেও বুঝতে পারবেন। তো এটা করে নেবেন, নেওয়ার পরে এখানে তারপরে এগুলো সবগুলো পড়া হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাডমব অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর অ্যাডমব অ্যাকাউন্ট, অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে বলছে উই ক্যান অলসো সেন্ড ইউ মোর টিপস টু হেল্প ইম্প্রুভ ইউর অ্যাপ মনিটাইজেশন, টেল আস হোয়াট ইউ ওয়ান্ট টু রিসিভ, মানে আপনার অ্যাপ মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক ধরনের টিপস দিয়ে থাকবে। তো আপনার এর মধ্যে আপনি যেগুলো পেতে চান সেগুলো এখানে ইয়েস করে দেবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো আপনি এখানে নো করে দেবেন। প্রথমে বলছে কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এটা প্রয়োজন নেই আমার, আমি নো করে দিলাম, আপনার প্রয়োজন থাকলে আপনি ইয়েস করে দেবেন। তারপর পিরিয়ডিক নিউজ লেটার উইথ টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস, এটা আমার নো। তারপর অকেশনালি সার্ভে টু হেল্প গুগল ইম্প্রুভ দিস প্রোডাক্ট, এটা নো করে দিলাম। স্পেশাল অফার্স, এটা নো করে দিলাম। তারপর এটাকে স্পেশাল অফার্স, এটাকে আমি ইয়েস করে দিলাম। তারপর ইনফরমেশন অ্যাবাউট আদার গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দ্যাট মে বি অফ ইন্টারেস্ট টু ইউ, এটাকে আমি ইয়েস করে দিলাম। তারপর এটাকে কন্টিনিউ টু অ্যাডমবে ক্লিক করলাম।
তো তারপর আমরা এখানে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব গেট স্টার্টেড। এখানে বলছে হ্যাভ ইউ পাবলিশড ইউর অ্যাপ অন গুগল প্লে অর দ্য অ্যাপ স্টোর। আমি এখনও পর্যন্ত আসলে কোনো অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করি নাই, তো আমি এখান থেকে নো দিয়ে দিলাম। আপনারা যদি পাবলিশ করে থাকেন তাহলে আপনারা ইয়েস দিবেন, আমি নো দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাপ নেম দিতে হবে, এখানে আপনারা যে কোনো অ্যাপ নেম দিয়ে দিবেন, আমি হুসেন কবির দিলাম। তারপর প্ল্যাটফর্মে এটাকে আমি অ্যান্ড্রয়েড দিলাম। তারপর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব। তারপর এখানে জাস্ট একটা ডেমো দেখাচ্ছে, আমি এখানে নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে তিন ধরনের অ্যাড দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে ইন্টারশিয়াল, তারপর হচ্ছে রিওয়ার্ডেড। তো প্রথম হচ্ছে ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে যখন অ্যাপটি ওপেন করবেন তখন কিছুক্ষণ কিছু টাইম পর পর ব্যানারের মতো একটি অ্যাড শো করবে, চিকন ব্যানারের মতো একটি অ্যাড শো করবে ছোট, যেটাকে আপনাকে ক্লোজ করতে বলবে। তারপর ইন্টারশিয়াল অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড হচ্ছে আপনি আপনার অ্যাপ মোবাইলে ফুল স্ক্রিন কোনো ইমেজ অথবা কোনো ভিডিও প্লে হবে, সেটা হচ্ছে ইন্টারশিয়াল অ্যাড। তারপর রিওয়ার্ডেড অ্যাড, তারপর রিওয়ার্ডেড অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড হচ্ছে আপনার মোবাইলের ফুল স্ক্রিন জুড়ে একটা ভিডিও চলে আসবে যেটা আপনাকে দেখতে বলবে, তারপর আপনি ক্লোজ করে দেবেন। তো আমি প্রথমে এখান থেকে ব্যানার সিলেক্ট করলাম, করার পর এখানে অ্যাড ফরম্যাট ব্যানার, এখানে অ্যাড ইউনিট, এখানে একটি অ্যাড ইউনিটের একটি নেম দিতে বলতেছে। তো আমি আমার বোঝার সুবিধার্থে তো আমি এখানে ব্যানারটাকে কপি করে এখানে অ্যাড ইউনিটের নেম আমি দিয়ে দিলাম, ব্যানারই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো নামই দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে অ্যাড সেই অ্যাডের নাম দিবেন, তাহলে অ্যাপে যখন এই অ্যাড ইউনিটগুলো দিবেন বা অ্যাড ইউনিটের যে কোডগুলো দিবেন তখন আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করবেন। তো তারপর আপনারা চাইলে এখান থেকে আপনার যে অ্যাড ইউনিট আইডিটি সেটা কপি করে রেখে দিতে পারেন, আপনারা চাইলে পরবর্তীতে নিতে পারবেন। তো তারপরে কাজের সুবিধার্থে যেন কোনো ঝামেলা যেন না হয় সেই জন্য আমি বলবো আপনারা এখান থেকে অ্যাড ইউনিটটা কপি করে এখানে রেখে দিবেন, টেক্সট ডকুমেন্টে রেখে দিবেন। যদি ব্যানার অ্যাড যদি হয় তাহলে ব্যানার লিখে রেখে দিবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। তো আপনাদের কাজের সুবিধার্থে আপনারা এভাবে রেখে দিতে পারেন। তারপরে এখান থেকে ডানে ক্লিক করবেন, তারপর এখানে আবার চলে যাবেন অ্যাড অ্যাড ইউনিট, তারপর সেমভাবে ইন্টারশিয়াল, তারপর এখানে অ্যাড ফরম্যাট ইন্টারশিয়াল দিলাম, তারপর ক্রিয়েট অ্যাড ইউনিট। তো তারপর সেমভাবে আপনারা চাইলে এখান থেকেও আপনারা আপনাদের অ্যাড ইউনিটটি কপি করে রেখে দিতে পারেন। তো আমি আমার অ্যাড ইউনিটটি কপি করে রেখে দেবো এখানে। তারপর এখান থেকে ডান দিয়ে দিব, তারপর আবার এখান থেকে চলে যাবো অ্যাড অ্যাড ইউনিট, তারপর এখান থেকে চলে যাবো রিওয়ার্ডেড, তারপর এখানে অ্যাড ইউনিট নেমে লিখবো রিওয়ার্ডেড, কপি করে এখানে লিখে দেবো রিওয়ার্ডেড। তো এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড সেটিং, এখানে এন্টার রিওয়ার্ডেড অ্যামাউন্ট, এখানে আপনি চাইলে এখানে একটি অ্যাড দেওয়া আছে, তো আমি এখানে একটি দিয়ে রাখলাম। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করব, তারপর সেমভাবেই অ্যাড ইউনিটটি কপি করে রেখে দিব আমার আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে আপনারাও রেখে দিতে পারেন আপনাদের সুবিধার্থে যদি মনে করেন। তারপর এখান থেকে ডান করে দিব। আর দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের যে তিন ধরনের অ্যাড ছিল সেই তিন ধরনের অ্যাড অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, ব্যানার অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড। তো তারপরে আপনারা চাইলে আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে আপনারা চাইলে আপনাদের অ্যাড ইউনিটটি কপি করে রেখে দিতে পারেন কাজের সুবিধার্থে। তো আপনারা যদি না করতে চান যে রাখবেন না, তাহলে আপনারা এখান থেকে যে অ্যাড ইউনিট দেখতে পাচ্ছেন, অ্যাড ইউনিট এখানে যে কপি যে চিহ্ন, এখানে জাস্ট একটা লেফট ক্লিক করলে, এখানে জাস্ট একটা লেফট ক্লিক করলে কপি হয়ে যাবে অ্যাড ইউনিট। তো এই ছিল আসলে আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে আপনারা থাঙ্কেবলের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ ক্রিয়েট করবেন, এবং তারপরে আপনারা সেখানে আপনাদের অ্যাড ইউনিট দিয়ে
আপনার অ্যাপে অ্যাড শো করাবেন। করানোর পরে আপনারা সেলফ ক্লিক, এবং সেলফ ক্লিকের মাধ্যমে নিজে ক্লিক করে আপনাদের অ্যাডে ক্লিক করে আপনারা সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই ছিল আসলে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। এবং যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।